আমি সবসময় আপনাদেরকে গ্যাসের যত ধরনের টিপস আছে দিয়ে থাকি। আজকে একটা নতুন টিপস দিব, যে আপনারা যে গ্যাস কিনেন এলপি গ্যাস, কোন গ্যাসে কীরকম গ্যাস থাকে এবং গ্যাসের কীভাবে সাশ্রয় হয় এবং কোন গ্যাসটা ইউজ করলে আপনার জন্য ভালো হবে, ওই জিনিসটা দেখাবো। চলেন তাহলে এই সিলিন্ডারের সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে আসি। এখানে হচ্ছে যে এই গ্যাসগুলো তো হচ্ছে যে 12 কেজি গ্যাস রয়েছে, 12 কেজি গ্যাস সেম, এটা তো সেম 12 কেজি, এটা তো 12 কেজি ওয়াইড আছে। কিন্তু গ্যাস যখন আপনারা ইউজ করেন, গ্যাস হচ্ছে যে আপনাদের বেশি লাস্টিং করবে যে হচ্ছে যে গ্যাস, এই টোটাল গ্যাস, এলপি গ্যাস, তারপরে জেএমআই গ্যাস, এই গ্যাসগুলো একটু বেশি লাস্টিং করে। গ্যাস 12 কেজি থাকলেও বেক্সিংকু, অনেকে বলে বেক্সিংকু অনেকটা মজবুত, আমার থেকে লাগে না এটা যে মজবুত। সবচেয়ে বেটার হচ্ছে যে আপনাদের এই লোহার যে সিলিন্ডারগুলো আছে, যেমন টোটাল গ্যাস, জেএমআই গ্যাস, তারপর হচ্ছে এলপি সরকারি যেটা গ্যাস রয়েছে, ওটাতে 12 কেজি গ্যাস থাকে। এখানে সবগুলো যত ধরনের বেসরকারি গ্যাস রয়েছে এলপি, সবগুলোতেই এলপি গ্যাস। অনেকে বলে যে এলপি গ্যাস, এলপি গ্যাস অত্যন্ত বুঝে গ্যাসকে এলপি গ্যাস বলা হয়। সব গ্যাস লিকুইডের নামেই হচ্ছে এলপি গ্যাস। এলপি গ্যাসের মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে সরকারি, আর বাকিগুলো হচ্ছে সব যত ধরনের বাংলাদেশের যত কোম্পানি গ্যাস বাহির হয়েছে সবগুলো হচ্ছে বেসরকারি কোম্পানি। সবচেয়ে সরকারি কোম্পানিতে গ্যাস বেশি থাকে 12 কেজি, আর এগুলোতে সবগুলোতে আপনি ফ্যাটের লেখা দেখবেন 12 কেজি গ্যাস রয়েছে। এই গ্যাসগুলোর মধ্যে আবার কোম্পানি ভেদে কিছু গ্যাস গ্যাস হচ্ছে যে বেশি লাস্টিং করে, আবার কিছু গ্যাস কম লাস্টিং করে। আপনাদের বাসা বাড়িতে যখন গ্যাস বেশি লাস্টিং করার জন্য আপনারা চেষ্টা করবেন, তখন মূলত গ্যাস প্রায় সিলিন্ডারে সেমই থাকে, কিন্তু কারো বাসায় গ্যাস বেশি যায় আবার কারো বাসায় গ্যাস কম যায়। এটার একটা কারণ হচ্ছে যে আপনাদের চুলা, যেটা গ্যাস স্টোভ ইউজ করেন, ওই চুলার উপরে নির্ভর করে আপনার গ্যাসটা বেশি যাবে নাকি কম যাবে। আপনার চুলাটা যদি পুরাতন হয়ে থাকে তাহলে গ্যাস বেশি যাবে। আর হচ্ছে যে আপনার যারা ডাবল চুলা ইউজ করেন, ডাবল চুলার মধ্যে আবার এক পাশে ডাবল লাইন আর এক পাশে সিঙ্গেল লাইন, ডাবল লাইন যদি চুলাই আপনি যদি গ্যাস ইউজ করেন, ডাবল লাইনে সবসময় গ্যাস বেশি যায়। আমার ইউটিউব চ্যানেলে এই সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। আর যদি আমার ভিডিওতে আপনারা যদি প্রথম ইউটিউব চ্যানেল যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, আমি যেন আপনাদের আরও নতুন নতুন টিপস দিয়ে থাকতে পারি। তাহলে আপনারা এই জিনিসটা দেখবেন যে গ্যাসে কোনো সময় সিলিন্ডার দেখবেন গ্যাসে কোনো সময় গ্যাস কম থাকে না, 12 কেজিই থাকে। কিছু কিছু ক্ষেত্রে লিকেজ হওয়ার কারণে কিছুটা গ্যাস কমে যায়, ওটা আপনার নেওয়ার সময় যদি উপরে শীত আর ওজনটা যদি দেখে নেন তাহলে এই বিষয়ে আপনারা সম্পূর্ণ ধারণা পাবেন। আর গ্যাস বেশি যাওয়ার অর্থ হচ্ছে যে আপনাদের গ্যাস স্টোভ, গ্যাসের চুলা যদি গ্যাস বেশি যায়, আপনার চুলায় যদি গ্যাস বেশি পরিমাণ পড়ে থাকে, তাহলে আপনার থেকে আগে বার্নারটা চেঞ্জ করে, যেটা দিয়ে আগুন বাহির হয় ওই বার্নারটা চেঞ্জ করে সিঙ্গেল লাইন করে ফেলবেন। বেশি খরচ হয় না, আপনারা আমার ইউটিউবে গেলে দেখে আসতে পারবেন, বেশি খরচ হয় না, আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন। ওটা যদি আপনি চেঞ্জ করে আপনার বাসা বাড়িতে যদি সিঙ্গেল লাইনের বার্নার ইউজ করেন, তাহলে আপনার সাশ্রয় হবে, গ্যাসও কম যাবে, আর চুলাটা জল সুন্দর কালি হবে না, একদম একেবারে নীল কালারের কালি আগুন হবে, তখন আপনার গ্যাসও ভালো চলবে, সার্ভিসিংও ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। নলরিয়ান আর কথা মারি দুনিয়া।